আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা সবার জন্য, আমি এক্সেল শিটের মধ্যে একটা জিনিস দেখাবো যেটা অ্যাডভান্স লেভেলের, কিন্তু নর্মাল যারা আছে ওরাও শিখতে পারেন অনেক কাজের। যারা চাকরি করেন তাদের তো লাগবেই, যারা চাকরি করতে ইচ্ছুক তাদেরও লাগবে, এবং এটা একটা মজার জিনিস। জিনিসটা হচ্ছে যে আমরা দেখেন ফর্মুলা দিয়ে এক্সেল শিটের, এখন আর মানুষের সেই ফর্মুলা তেমন একটা ইউজ করে না। হ্যাঁ, ফর্মুলা দিয়ে ইউজ করে যোগ বিয়োগ পূরণ বা ক্যালকুলেশন, ব্যাংকের হিসাবপত্র সবকিছু করি, ঠিক আছে, রিপোর্ট জেনারেট করি, কিন্তু এখন এমন কিছু সিস্টেম বাড়িয়েছে যেগুলি ওইগুলি লাগে না, ওইগুলি ছাড়াই করা যায়। তার মধ্যে একটা টুলস হচ্ছে পিভট। পিভট আমরা এখন পিভট সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব, আস্তে আস্তে আমরা পিভটের একটা সিরিজ বানাবো, ঠিক আছে। ওকে, আমি একটা শিট নিছি, শিটের মধ্যে মনে করেন আইডি হচ্ছে যে ধরেন এটা একটা আইডি, সে থাকতেই পারে, যে কোনো আইডি থাকতে পারে, কাস্টমারের নাম এটা, এটা একটা কলাম, তারপরে অর্ডারের ডেট দিলাম, কান্ট্রি দিলাম, সিটি দিলাম, তারপরে সেলস বিক্রি করলো, তারপরে এখানে প্রফিটও হলো, তাই না? তো আমার মনে করেন একজন, ধরেন একটা ব্যবসায়ী, তা একজন শিল্পপতি বা একজন বড় ব্যবসায়ী, মার্চেন্ট, বড় কোম্পানি, তার অনেকগুলি দোকান আছে সারা পৃথিবীতে। হ্যাঁ, এখন আমাদের ওই কোম্পানিতে জব করেন, অনেকগুলি অফিস আছে, কিন্তু আপনার হচ্ছে অ্যাকাউন্টেন্ট বা এক্সেল শিট অ্যাকাউন্টিং এ জব পাইলেন, বা আপনাকে হিসাবপত্র দেওয়া হলো, বা আপনি সেক্রেটারি, তখন আপনার রুলসটা কি হবে যে যেকোনো সময় বসকে রিপোর্ট করা, যে বস জানতে চাইছে আমার তো বসের তো দোকান আছে, হ্যাঁ, যেমন বাংলাদেশ, ইউএস, ইউকে, হ্যাঁ, দুবাই, সৌদি, বাহরাইন, সব দেশে ওনার 8টা 9টা করে ব্রাঞ্চ অফিস আছে। এখন এই যে ব্রাঞ্চ অফিস নিশ্চয়ই কোনো কারেন, তাই না, কোনো প্রফিট টফিট, তখন হঠাৎ করে বললো যে ঠিক আছে ইউএস ব্রাঞ্চ যতগুলি আছে তাদের আমার একটা প্রফিট, কত টাকা লাভ হয়েছে, ইউএস থেকে আমি কত টাকা লাভ পাইছি, প্রফিট পাইছি, সেটা আমাকে দেখাও। আপনি 1 মিনিটের ভিতরে বিশাল বড় একটা শেডের ভিতর থেকে, বিশাল বড় একটা শিটের ভিতর থেকে সে রেজাল্টটা কিভাবে বের করে নিয়ে আসবেন, সেই জিনিসটাই আমরা শিখবো এখন, ঠিক আছে, পিবোর্ডের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে পিবোর্ড পাবো কোথায়? প্রথম আমার একটা শিট লাগবে, ঠিক আছে, একটা টেবিল লাগবে। তো টেবিল, আমি একটা টেবিল বানালাম, দেখেন খুব খেয়াল করে দেখেন, একটা টেবিল বানালাম। টেবিল বানানোর পরে টেবিলটা যখন আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি ইনসার্টে যাব, তারপরে দেখেন পিভট টেবিল লেখা আছে, জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিছু প্রশ্ন আপনাকে করতেছে, হ্যাঁ, যে বলতেছে যে তুমি যে এই যে সিলেক্ট করছো টেবিলটা, এটার জন্য পিভট টেবিল রিপোর্ট কি আলাদা একটা শিটে বানাবা না এই শিটেই বানাবা? তো আলাদা শিটে বানাইলে নিউ ওয়ার্কশিট, আর যদি এই শিটেই বানাই তাহলে দিব এক্সিস্টিং ওয়ার্কশিট, ঠিক আছে। আমরা প্রথমে আলাদা শিটে বানাবো না, এটার পাশাপাশি রেখে আপনাকে বুঝাবো, তারপরে আলাদা শিটে বানাবো আমরা, কোনো সমস্যা নেই। আমরা তাহলে এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করব, খেয়াল করেন করলাম, এটার উপরে কার্সরটা রাখবো, রাখলাম, রাখার পরে আমাকে এখানে যেকোনো একটা কলামে ক্লিক করতে হবে, ঠিক আছে, পাশাপাশি রাখার জন্য। ধরেন আমি এখানে দুইটা সাম উপরে খালি রেখা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে পরে এই শিটের ইটার নাম্বারটা, নামটা চলে আসলো এখানে, তাই না? এখন আমি যদি ওকে করি, ওকে করার পর আমার সফটওয়্যারটা চলে আসবে, দেখছেন এখানে ক্লিক করছি, এই হচ্ছে আমার সফটওয়্যার যে কাজ করবে, আর এই হচ্ছে আমার ডেটা। দেখেন হেডার এখানে চলে এলো, অর্ডার আইডি, কাস্টমার নেম, ঠিক আছে, অর্ডার ডেট, কান্ট্রি, সিটি, তারপরে সেলস, প্রফিট, এই জিনিসগুলি এই যে এখানে আছে হেডলাইনে, ঠিক আছে, সেই হেডলাইনটা আমার চলে আসলো। এখন আমি এই টেবিলে, এই টেবিল থেকে এই দেশের যতগুলো দেশ আছে আমার কত টাকা প্রফিট হয়েছে সেটা দেখতে চাই উইদিন সেকেন্ডের, মিনিটের ভিতর, ঠিক আছে। তো আপনার কাজ হচ্ছে এই জায়গায় আসবেন, প্রথম আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এই যে এরকম ক্লিক করবেন, ধরবেন, এটাকে টেনে নামাবেন নিচে, নিচে কোথায় নামাবেন, রোতে, দেখেন এখানে লেখা আছে রো লেভেল, রো লেভেল, এই রো এর মধ্যে ছেড়ে দেন। দেওয়ার সাথে সাথে দেখেন আপনার কি হয়েছে, এই যে কান্ট্রিগুলির নাম চলে আসছে, দেখছেন কান্ট্রিগুলির সবগুলোর নাম চলে আসছে, তাই না? এখন কান্ট্রির পাশাপাশি আমি কি করব, যে আমার সেলটা বসাবো, এই সেলটা আমি বসাবো কোথায়, ভ্যালুতে বসাবো, কারণ ক্যালকুলেশন হবে ভ্যালুর মাঝে, অন্য কোথাও না, এখানে ছেড়ে দেন। দেওয়ার সাথে সাথে দেখেন কত মজা, টোটাল আমার বিভিন্ন বাহারিনের মধ্যে যতগুলো ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চ অফিসে টোটাল অ্যামাউন্ট, প্রফিট, বাংলাদেশের সবগুলো টোটাল প্রফিট, প্রত্যেকটা দেশে যতগুলো ব্রাঞ্চ অফিস আছে সবগুলো টোটাল প্রফিট আপনারা এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, 51,100,000, তারপরে 9,192 লাখ, ঠিক আছে,
ওকে, এই অ্যামাউন্টটা আমাদের এখানে চলে আসলো, ঠিক আছে না? এখন ধরেন আমি চাচ্ছি আপনার সেলস টোটাল, এটা চাচ্ছি না, আমি সেল চাইতেছি কত, এটা হয়েছে। এখন আমি সেলটা বের করে নিয়ে আসবো। তো সেলটা বের করে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে, ধরেন এটা বাদ দিয়ে আমি সেল বসাবো এখানে, তাহলে আমাকে কি করতে হবে, এই যে সাম অফ সেল, আচ্ছা আমাকে সেল তো বের করছি, আমি এখন প্রফিটটা বের করতে চাইতেছি, তো সাম অফ সেলটাকে আমি কি করব, এটাকে এই যে ধরে এটার ভিতরে ছেড়ে দেন, তাহলে সেলটা চলে গেল। আমরা এখন প্রফিটটা নিয়ে কোথায় বসাবো, ধরেন আমরা প্রফিটটা নিয়ে ভ্যালুতে বসাবো, ঠিক আছে? এখানে বসানোর সাথে সাথে দেখেন আমার প্রফিট চলে আসছে, হ্যাঁ, 2,55,96,000, এটা হলো আমার প্রফিট। হ্যাঁ, তাহলে আমি প্রফিটটা কত সময়, অল্প সময়ের ভিতরে বের করে ফেললাম এবং টোটাল সেলটাও বের করতে পারলাম, তাই না? এখন আমি জানতে চাই বাহরাইনে যতটি দোকান আছে, বাংলাদেশে যতটি অফিস আছে, সব আলাদা আলাদা বের করতে চাই, ঠিক আছে? দেখেন তাহলে আমাকে কি করতে হবে, সিটি, প্রত্যেক দেশের মধ্যে সিটি আছে না, আমি সিটি নিচ্ছি যে এক এক দেশ এক একটা, তাহলে আমাকে সিটিতে সিটিটাকে ধরে নিচে এনে, হ্যাঁ নিচে এনে আমি কি করব, এই যে রো আছে না, রো এর উপরে ছেড়ে দিব। দেখেন এখানে দেওয়ার সাথে সাথে ওয়া, দেখেন এখন কি আছে, বাহরাইনের কত টাকা টোটাল সেল সেটা দিয়ে দিছে, বাংলাদেশের কত টাকা সেল সেটা দিয়ে দিছে, তারপরে ফ্রান্সের কত টোটাল, হ্যাঁ যতগুলো সিটি আছে সবগুলো আপনাকে দেওয়া দেওয়া হয়েছে। দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা, ইটালি সবগুলো ব্রাঞ্চ অফিসের ঠিকানা আমি টোটাল, তাহলে এখান থেকে দেখে দেখে আমি যে কোনো সময় বলতে পারি যে আমার ইউকেতে এতটি ব্রাঞ্চ আছে, তার মধ্যে এত টাকা প্রফিট হয়েছে, ইউএতে এতটি ব্রাঞ্চ আছে, এত টাকা প্রফিট হয়েছে, ঠিক আছে? সুইজারল্যান্ডে আমার এতগুলি ব্রাঞ্চ আছে, এত টাকাও পৌঁছেছে। আপনি পৃথিবীর যে কোনো দেশে বইসা, হ্যাঁ মিনিটের ভিতরে পুরো কোম্পানির হিসাব টিসাব যা আছে সব করে লাইতে পারতেছেন, কত টাকা প্রফিট হয়েছে সব বের করে আপনি রিপোর্ট মিটিং এ রিপোর্টের সময় জমা দিবেন, ঠিক আছে, ফাইলিং করে। তো আমরা এই পর্যন্ত শিখবো আজকে, পিভট অনেক অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত অ্যাডভান্স লেভেলের একটা জিনিস, অনেক শুধু প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়, আপনাদের জানা অবশ্যই অবশ্যই দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ বাই ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।